হ্যালো ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি সোয়েল আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান বাংলা আমি আপনাদেরকে বলবো একটা সাইবার ক্যাফের ব্যবসা করতে গেলে কী কী বাজেট প্রয়োজন কী কী যন্ত্রপাতি প্রয়োজন কোন কোন কাজের সাথে করতে পারবেন কতটা আপনার মুনাফা অর্জন হবে অর্থাৎ কতটা আপনার ইনকাম হতে পারে এই একটা সাইবার ক্যাফের ব্যবসা থেকে তো সমস্ত ডিটেলস এ টু জেড লাভ কিংবা লস সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে আজকে আলোচনা করবো তা রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আপনি সত্যিই যদি আগ্রহী হয়ে থাকেন সাইবার ক্যাফের ব্যবসা করার জন্য তাহলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট আমি রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য চলুন ভিডিও শুরু করে তবে তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবার নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসে বেলগুনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি পরবর্তীতে আরও ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এট ফার্স্ট বলবো সাইবার ক্যাফে ব্যবসা করার জন্য আপনাকে কিন্তু ওয়েবশ্যাফিং সম্পর্কে একটু সামান্য নলেজ থাকতে হবে অর্থাৎ ইন্টারনেটে ঘাটাঘাটি সম্পর্কে একটু নলেজ থাকতে হবে আর তার সাথে অবশ্যই বাজেট প্রয়োজন বাজেট বলতে আপনার একটা কম্পিউটার প্রয়োজন এবং সেরকম কনফিগারেশন প্রয়োজন আমি বলছি না যে আপনাকে হাই গ্রাফিক্স যুক্ত নিতে হবে কিংবা হাই কনফিগারেশনে নিতে হবে মোটামুটি ওয়েবস্যাফিং করার জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু একটা কম্পিউটার আপনাকে নিতে পারে নিতে হতে পারে যেমন আমি একটা কনফিগারেশন বলছি যদিও এটা সকলের সাথে ম্যাচ করবে নাকি জানি না তবে মোটামুটি কোড আই থ্রি টেন জেনারেশনের উইন্ডোজ টেন যুক্ত একটা কম্পিউটার আপনি যদি নিয়ে থাকেন এবং তার সাথে আপনাকে নিতে হবে ইউপিএস যাতে আপনি ইমার্জেন্সি কাজ করলে যাতে কারেন্ট চলে গেলে সমস্যা না হয় তার জন্য একটা ইউপিএস নিতে হবে এবং একটা প্রিন্টার আমি প্রিফার করবো এফসন এল একত্রিশ বাহান্ন যে একটা প্রিন্টার রয়েছে ওয়াইফাই অর্থাৎ আপনি ফোন থেকেও প্রিন্ট করতে পারবেন সেই ধরনের প্রিন্টার একটা আপনি নিয়ে নিতে পারেন যার মোটামুটি দাম সম্ভবত চোদ্দো হাজার তিনশো থেকে পনেরো হাজার তিনশোর মধ্যে হবে তো এরকম একটা প্রিন্টার নিতে পারেন এবং যে পিসির কনফিগারেশনটা আমি বলেছি অর্থাৎ যে কম্পিউটার কনফিগারেশনটা বলেছি সেটা কোড আই থ্রি টেন জেনারেশন কিংবা সেভেন জেনারেশন লেখ হতে নেই কোর আই থ্রি যে কোনো কোম্পানি হতে পারে কোরআ রাই থ্রি টেন জেনারেশনের একটা প্রোস্টার নিয়ে ইয়ে নিয়ে নেবেন আপনি পিসি নিয়ে নেবেন এবং তার সাথে ইউপিএস থাকছে তার সাথে থাকছে আপনার মনিটর মনিটর এল ইডিও নিতে পারেন ছোটোও নিতে পারেন বড়ও নিতে পারেন সেটা কোনো সমস্যা নেই মনিটর যা একটা নিলে হলে তবে পিসি কনফিগারেশনটা অবশ্যই যেন ঠিক রাখবেন আপনি তার সাথে আবার আপনি হার্ড ডিস্ক নিতে পারেন কিংবা এসএসডি আমি প্রিফার করবো এসএসডি নেবেন হার্ড ডিস্কের তুলনায় এসএসডি একটু দ্রুত কাজ করে তাই আপনি এসএসডি নিয়ে নিতে পারেন ঠিক আছে তো আমি যে টোটাল পিসির কথা বললাম ওর বাজেট মোটামুটি আপনার তিরিশের মধ্যে চলে আসবে তিরিশ হাজার টাকার মধ্যে আপনি কিন্তু খুব সুন্দর একটা পিসি বিল করে নিতে পারবেন এবং সেটা পুরোটাই অ্যাসেম্বল করে তৈরি করতে হবে আপনি ভাবেন না যে রেডিমেড জামা কাপড় কেনার মতো দোকানে গেলে আমার কিনে নিয়ে চলে আসলাম সেটা অবশ্যই না আপনাকে অবশ্যই কনফিগার করে কিনে নিতে হবে অর্থাৎ আপনাকে অ্যাসেম্বল করতে হবে এবং সেগুলোকেই অ্যাসেম্বল করে আপনাকে একটা পিসি তৈরি করতে হবে এই সমস্ত পিসি পিসির জন্য যেগুলো প্রয়োজন আমি তো বলে দিয়েছি আগে মোটামুটি তিরিশ হাজার বাজেট আপনি ধরে রাখুন পিসির জন্য এবং চোদ্দ হাজার তিনশো থেকে পনেরো হাজার তিনশো আমি ওখানে পনেরো হাজার টাকা ধরে নিচ্ছি একটা প্রিন্টারের জন্য ইউপিএস দু হাজার টাকা এবং তার সাথে আপনাকে নিতে হবে একটা মনিটার মনিটারটা ওর আন্ডারে চলে আসবে তিরিশের মধ্যেই চলে আসবে ঠিক আছে তো এর সাথে আপনাকে একটা ল্যামিনেশন মেশিনও নিতে হবে যেহেতু আপনি একজন সাইবার ক্যাফে হিসেবে কাজ করবেন সাইবার ক্যাফে অপারেটর তো কম্পিউটার অপারেটার সাইবার ক্যাফে অপারেটার অবশ্যই কিন্তু ল্যামিনেশনের জন্য আসবে ল্যামিনেশনের জন্য আসবে তার জন্য আপনাকে একটা ল্যামিনেশন মেশিন নিতে হবে বাজেট হচ্ছে টোটাল চার হাজার টাকা তো আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে টোটাল কত হাজারের মধ্যে আপনার প্রিন্টার কম্পিউটার এবং ল্যামিনেশন মেশিন চলে আসবে এর সাথে আপনাকে স্টুডিও সেটআপের মতো একটা পর্দা নিতে হতে পারে এবং তার সাথে লাইট এই সমস্ত কিছু নিতে হবে সেগুলো খুব একটা বেশি খরচা হবে না তো এই যে খরচাটা আপনারা দেখতে পাচ্ছেন এই খরচার মধ্যেই কিন্তু আপনার একটা সাইবার ক্যাফের যে বাজেট সেটা কিন্তু চলে আসবে এরপরে আমি বলবো যে কী কী কাজ করবেন সাইবার ক্যাফের ব্যবসা খুলে বসে থাকলে তো চলবে না তার সাথে আপনাকে অনেক কিছু কাজ করতে হবে আর অবশ্যই আপনি পারলে একটা অ্যাডভান্স কম্পিউটার এবং ইন্টারনেটের কোর্স করে নেবেন যেহেতু আপনি একজন সাইবার ক্যাফের অপারেটর হিসেবে কাজ করছেন তো সেই জন্য আপনাকে অবশ্যই কিন্তু একটা ইন্টারনেটের কোর্স কিন্তু করে রাখতে হবে আর যদি আপনি ভাবেন যে আমি আমার সাইবার ক্যাফেতে জেরক্সের ব্যবসা খুলবো স্পেশালি যদি জেরক্সের কাজ করতে চান তাহলে কিন্তু এপসন ইলেকট্রিক বাহান্ন প্রিন্টার দিয়ে হবে না তখন আপনাকে কিন্তু প্রিন্টারের জন্য আলাদা করে একটা আপনাকে জেরক্স মেশিন কিনতে হবে তো সেটা অনেক হাই বাজেটের হয়ে যাবে মোটামুটি আটচল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজারের মধ্যে চলে আসবে একটা জেরক্স মেশিন আমি বলছি না যে সেটা এখনই কিনতে হবে আপনি চালিয়ে এপসন এল একত্রিশ বাহানো দিয়ে মোটামুটি কাজ করে নিতে পারবেন মোটামুটি তবে হবে খুব বেশি প্রেশার দিয়ে আপনি কিন্তু এপসন এল একত্রিশ বাহানো যেহেতু ওটা একটা প্রিন্টার যেটাতে আপনি ছবি প্রিন্ট করবেন কালার প্রিন্ট করবেন কম্পিউটার প্রিন্ট দেবেন এবং তার সাথে সাথে জেরক্সও করবেন ভাবেন তাহলে একটু বেশি বেশি হয়ে যাবে কেন কি জেরক্স খুব বেশি করতে পারবে না ওই ধরনের প্রিন্টারগুলো ওগুলি স্পেশাল ফর অনলি ফর প্রিন্ট প্রিন্ট কোয়ালিটি ভালো দেবে প্রিন্টের জন্য তো জেরক্স মেশিনের জন্য আপনাকে ফটোকপি মেশিন আলাদা করে কিনতে হবে আমি বলছি না যে এখন সেটা কিনতে হবে আপনি চাইলে পরে শুধু এইটুকু নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তো এরপর সব থেকে বড় কথা হচ্ছে যে আপনার কাজ কী কী করবেন তো কাজ দেখুন আপনি প্রথমে শুরু করতে পারেন এখন অনেক কিছু অনলাইন মারফতে চলে এসেছে অনেক কিছু আপনি চাইলে প্যান কার্ড করতে পারেন প্যান কার্ড আইডি নিতে চাইলে এবার অবশ্যই কমেন্ট করবেন আমি ও নিয়ে আরও একটি ভিডিও বানিয়ে দেবো প্যান কার্ডের প্যান কার্ড নিতে করতে পারবেন আপনি আধার আধারে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকে তাহলে আধার আপডেট করাতে পারবেন এবং এগুলো আপনাকে শিখে নিতে হবে আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে খুব সুন্দরভাবে শেখানো হয় ঠিক আছে তো আপনি সেখান থেকে শিখে কাজগুলো করতে পারেন ফটোশপ থেকে আপনাকে ছবি বের করে দিতে পারেন দিতে হবে তো ফটোশপ থেকে আপনি কিন্তু ফটোশপে কাজটা আপনাকে শিখে হবে তারপর সব থেকে বেটার হবে আপনি যদি অ্যাডভান্স কম্পিউটার এবং ইন্টারনেটে একটা কোর্স করে রাখেন কোনো কম্পিউটার সেন্টার থেকে তাহলে মোটামুটি আপনি কম্পিউটার অপারেটারে যে নলেজ সেটাও পেয়ে যাবেন আর কীভাবে ওয়েব সার্ফিং বা ইন্টারনেট সার্ফিং করতে হয় সেটাও আপনি কিন্তু বুঝতে পারবেন তো অনলাইনে যাবতীয় চাকরি ফর্ম ফিল আপ থেকে শুরু করে আপনার ভোটার কার্ড কারেকশন আধার কার্ড কারেকশন প্যান কার্ড কারেকশন প্যান কার্ডের নতুন প্যান কার্ড করা কিংবা তার সাথে সাথে আরও অনেক কিছু রেলওয়ে টিকিট কাটা এই পি এস পেমেন্ট সিস্টেম অর্থাৎ আধার এনরোলমেন্ট পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে আঙুলি ছাপ দিয়ে টাকা তোলা সেটাও করতে পারেন যদিও ওটাতে কমিশন খুবই কম রয়েছে তবে ব্যবসা চালাতে গেলেও ওটাও সাথে রাখতে হবে এই হচ্ছে কথা এবং এর সাথে আপনি টুকিটেকি যে সমস্ত বিষয়গুলো আপনি রাখতে পারেন দোকানে মানে ছোটখাটো যে সমস্ত মোবাইলের কভার বা মোবাইল অ্যাসেসেরিজ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি রাখতে পারেন তো সেগুলো রাখলেও কিন্তু আপনার একটা প্রফিট চলে আসবে কেন কি কেউ যদি মোবাইল রিলেটেড কিছু কাজ করতে আসে তাহলে তার অন্য একটা কাজ আপনি করে দিতে পারবেন কিংবা কেউ হয়তো আপনার কাগজ কলমের কিছু কাজ করতে এসে কিন্তু তার কিছু দেখে ভালো লেগে গেছে একটা হেডফোন কিংবা একটা আপনার মোবাইল কভার বা এই সমস্ত কিছু তাহলে সে কিন্তু সেটা কিনতে পারবে তো ইলেকট্রনিক অ্যাসেসেরিজ তার সাথে সাথে আপনাকে রাখতে হবে মোবাইল অ্যাসেসারিজও রাখতে হবে হবে আর জেরক্স তার সাথে আপনাকে প্রিন্ট ছবি প্রিন্ট আর অনলাইনে যাবতীয় যে সমস্ত কাজগুলো হয় রেল এবং প্লেনের টিকিটের জন্য আইডি নিতে হয় প্যান কার্ডের জন্য আইডি নিতে হয় আধার কারেকশন করতে গেলে পরে আপনাকে সেই যে ক্লায়েন্টের আধার আপনি কারেকশন করবে তার অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবে আপনি করতে পারবেন এছাড়াও লটস অফ ভিডিও রয়েছে ইউটিউবে আপনারা সেগুলোকে দেখে নিতে পারেন এবং অনেক কিছু কাজ আপনারা শিখে কিন্তু অনলাইনে এই কাজগুলো পাবলিককে সার্ভিস দিতে পারেন এবং এই সার্ভিসের মাধ্যমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারেন মিনিমাম আপনি বলে রাখছি আমি বলে রাখছি যদি আপনি মোটামুটি একটা গ্রাম্য এলাকা থেকে বিলং করেন তাহলে অবশ্যই পার ডে আপনার তিনশো থেকে চারশো টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি আপনি একটু সেরকম জায়গা দেখে পজিশন পেয়ে যান তাহলে অবশ্যই সে তো কোনো কথাই নেই একদম বিন্যাস চলবে কোনো স্যাপেরি নেই তো এইভাবে কিন্তু আপনি আপনার সাইবার যে স্টার্ট আপটা সেটা কিন্তু করতে পারেন সাইবার ক্যাফের অবশ্যই নলেজের প্রয়োজন আছে তার জন্য আমি বলবো যে হুটহাট করে মালপত্র কিনে আপনি যে নেমে পড়লেন ব্যবসা নামলেই যে দোকান খুলে ব্যবসা চলতে লাগবে এমনটা নয় আপনি প্রথমে কাজগুলো শিখুন আপনি প্রথমে রুটগুলো জেনে নিন যে কোন রুটের মাধ্যমে কী কী কাজ হচ্ছে কোন আইডি নিলে কী কাজ আমি করতে পারবো কোনটাতে প্রফিট বেশি কীভাবে কাজ করা যায় এই সমস্ত কিছু আপনাকে কিন্তু জেনে নিতে হবে আগে আপনি আপনি জেনে নিন ভালো করে ইউটিউব সার্চ করুন ইন্টারনেট সার্চ করুন রিসার্চ করুন তিন চার দিন ধরে তারপর আপনি কিনবেন আর যে পিসি কম্পিকেশন যেগুলো বললাম আমি এগুলো আমার মতে বলে সঠিক আমি বলছি না যে যেটা বলেছি সেটাকে আপনাকে কিনতে হবে আপনি আপনার মতো করে কিন্তু আপনি আলোচনা করে কিনে নিতে পারেন কিংবা আপনি আরও যদি এক্সপার্ট হন তাহলে অবশ্যই আরও বেশি ভালো কোয়ালিটির কিছু আপনি প্রিফার করবেন ওই ভ্যালুর মধ্যেই তো সেগুলো আপনার ব্যাপার আপনার পার্সোনাল ব্যাপার আমি জাস্ট একটা আইডিয়া দিলাম আপনাকে যে কী কীভাবে কিন্তু এই ব্যবসাটাকে স্টার্ট করা যেতে পারে বা শুরু করা যেতে পারে ঠিক আছে তো এখন কিন্তু খুব ভালো চাহিদা রয়েছে অনলাইনের কাজের জন্য এখন অনেক কিছু ডিজিটালি হয়ে গেছে এবং বেশিরভাগই জিনিসই ডিজিটাল হয়ে গেছে তো এই ডিজিটালি যেহেতু হয়ে গেছে তো সেটা কিন্তু আপনাকে অবশ্য করে নিতে হবে আর যদি আপনি একটা সাইবার ক্যাফের ব্যবসা করতেছেন তাহলে অবশ্যই একটা ট্রেড লাইসেন্স করে নিতে হবে সেটাও অনলাইনে হয় আপনি ইউটিউব সার্চ করে নেবেন অনলাইনে কিন্তু আপনার ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন এবং আপনি শুধু নিজের জন্য নয় আপনি অন্যের জন্য ট্রেড লাইসেন্স ব্যবসা ব্যবস্থা করে দিতে পারবেন কেন কি আপনি নিজেই একজন অনলাইন অপারেটর অর্থাৎ সাইবার ক্যাফের অপারেটার সেই জন্য আপনাকে অবশ্যই অনলাইনে কাজ করে দিতেই হবে আশা করি সার্চ করে এই ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হচ্ছে ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন খুশি থাকবেন বেস্ট অফ লাক